আর মাত্র কয়েক ঘন্টা পর ভারতীয় মাঠে প্রথমবারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপের বল গড়াতে চলেছে। প্রথমবার ভারত ফিফার এত বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। ভারতীয় দলে রয়েছে কোন কোন প্লেয়ার, তারা দলের কোন দায়িত্ব সামলাবে তাই জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে সবার আগে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিগ নিউজ, আর বিশ্বকাপের সব খবরের ভিডিওর নোটিফিকেশন পেতে প্রেস করুন বেল আইকন। এবারের বিশ্বকাপে মণিপুরের ছেলে ধীরাজ মোরিয়াংথেম ভারতীয় দলের গোলকিপারের দায়িত্ব সামলাবে। মণিপুরের ছেলে বোরিস থাংজামকে 2 নম্বর জার্সি গায়ে ভারতীয় দলের ডিফেন্ডার হিসেবে খেলতে দেখা যাবে। 14 নম্বর জার্সি গায়ে বাংলার খেলোয়াড় জিতেন্দ্র সিং এবার ভারতীয় দলের রক্ষণ সামলাবে। 6 ফিট হাইটের পাঞ্জাবের ছেলে আনোয়ার আলী ভারতীয় দলের ডিফেন্ডার হিসেবে খেলবে। 5 নম্বর জার্সি গায়ে ভারতীয় দলের মিডফিল্ডার হিসেবে খেলতে দেখা যাবে কর্ণাটকের ছেলে সঞ্জীবকে। মণিপুরের ছেলে সুরেশ ওয়াংজাম 6 নম্বর জার্সি গায়ে ভারতীয় দলের মিডফিল্ড সামলাবে। 7 নম্বর জার্সি গায়ে মণিপুরের ছেলে মেতি ভারতীয় দলের মিডফিল্ডার হিসাবে খেলবে। 8 নম্বর জার্সি গায়ে মণিপুরের ছেলে অমরজিৎ কিয়াম ভারতীয় দলের মিডফিল্ডের দায়িত্ব সামলাবে। মহারাষ্ট্রের ছেলে অঙ্কিত যাদব 11 নম্বর জার্সি গায়ে ভারতীয় দলের মিডফিল্ডার হিসেবে খেলবে। বাংলার গর্ব অভিজিৎ সরকার 12 নম্বর জার্সি গায়ে ভারতীয় দলের মিডফিল্ড সামলাবে। সিকিমের কোমল থাতাল ভারতীয় দলের মিডফিল্ডের দায়িত্ব সামলাবে, 10 নম্বর জার্সি গায়ে তাকে দেখা যাবে। 23 নম্বর জার্সি গায়ে কেরালার ছেলে হেন্ড্রি অ্যান্টনিকে ভারতীয় দলের ডিফেন্ডার হিসাবে খেলতে দেখা যাবে। মিজোরামের ছেলে লালেনগাময়ীকে 13 নম্বর জার্সি গায়ে ভারতীয় দলের মিডফিল্ডার হিসাবে খেলতে দেখা যাবে। 18 নম্বর জার্সি গায়ে বেঙ্গালের রহিম আলী স্ট্রাইকার হিসাবে ভারতীয় দলের হয়ে খেলবেন। মণিপুরের ছেলে জ্যাকসন সিং 25 নম্বর জার্সি গায়ে ভারতীয় দলের মিডফিল্ডার হিসাবে খেলবে। 16 নম্বর জার্সি গায়ে কেরালার ছেলে রাহুল ভারতীয় দলের মিডফিল্ডার হিসাবে খেলবে। 27 নম্বর জার্সি গায়ে ভারতীয় দলের ডিফেন্ডার হিসেবে খেলবে মুম্বাইয়ের ছেলে নমিত দেশপাণ্ডে। 17 নম্বর জার্সি গায়ে ভারতীয় দলের মিডফিল্ডার হিসেবে খেলবে মণিপুরের ছেলে মোহাম্মদ শাহজাহান। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করুন, আর আপনার মতামত জানান কমেন্ট সেকশানে। আর এরকম সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিগ নিউজকে।